এই 10 বছরে 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছি। 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক দৌলিয়া হয়ে যাচ্ছে। আজকে বালিশের দাম হাজার হাজার টাকা হয়ে যায়, পর্দার দাম হাজার হাজার টাকা হয়ে যায়। আজকে গোটা বাংলাদেশকে লুটের একটা মহাসড়ক করে ফেলছে। এর জন্য দরকার যুবকদের, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, এই ঘুণে ধরা সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই নতুন সমাজ করার জন্য প্রয়োজন যুবকদের, যুবকরা চাকরিত হলে বাংলাদেশের দুর্নীতি বাজরা পালাতে বাধ্য হবে, ইনশাআল্লাহ পালাতে বাধ্য হবে, জাগতে হবে। আবার আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, লুটেরাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, খুনিদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে ওদের চক্রান্তকে নস্যাৎ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যেখানে ভারত আজকে পিঁয়াজ দিচ্ছে না, যখন প্রয়োজন নাই তখন দেয়, যখন প্রয়োজন তখন দেয় না, হঠাৎ করে ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে। আমরা মনে করি এই ভ্যাকসিনের মধ্যে মাগার বারেস ডালমিকুস কালা হয়। যারা ভ্যাকসিন নিয়ে আসছেন আগে তাদেরকে প্রয়োগ করুন এবং দুর্নীতি বাঁচদেরকে প্রয়োগ করুন। যদি ওরা মরে তো দেশ নিরাপদ, আর যদি ওরা বাঁচে তাহলে ভ্যাকসিন নিরাপদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করার তৌফিক দান করেন।